দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে আওয়ামী লীগ। 299টি আসনের মধ্যে এককভাবে 222টি আসনে জয় পেয়েছে তারা। ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসনে জয় পেয়েছে। আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, 62টি আসনে জিতেছেন তারা। গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র 11টি আসন। যে 26টি আসনে আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তারা, তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে। রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছিল বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সারা বাংলাদেশ জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার ফলাফল প্রকাশের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বাংলাদেশের বিদায়ী প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে এদিন অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন ও রাশিয়া সহ 7 দেশের রাষ্ট্রদূতেরা। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা। ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার বিকেলে গণভবনে দেশ বিদেশের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করে শেখ হাসিনা বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, এই বিজয় জনগণের বিজয়। উন্মুক্ত করে দিয়ে যে যার ইচ্ছা মতো দাঁড়াতে পারবে, এবং আপনারা দেখেছেন একটি দল তারা হয়তো অংশগ্রহণ করেনি, কারণ তারা কখনোই করতে চায় না, কারণ সেই দলগুলি যারা মিলিটারি ডিক্টেটর হাতে তৈরি হয় আসলে তারা নিজেরা চলতে পারে না, তাদের কোনো জনসমর্থন থাকে না, তাই সরাসরি নির্বাচনকে তারা ভয় পায় কারণ জনসমর্থন থাকে না। কিন্তু আমাদের দল হলো জনগণের দল, এবং এবারের নির্বাচনে জনগণ যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এবং অন্য দলগুলিও বেশ কিছু নির্বাচিত হয়েছে, যা সম্পূর্ণ এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এবং নির্বাচনকে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা আপনারা নিজেরাই দেখেছেন, এবং আমিও খুব আনন্দিত, কারণ এই বিজয়টা হচ্ছে জনগণের বিজয়, এই বিজয়টা আমার বিজয় না, আমি মনে করি এটা জনগণের বিজয়। কারণ এখানে জনগণের যে অধিকারটা আছে, তাদের যে সরকার গঠন করবার ক্ষমতা তাদের হাতে, যেটা আমার দীর্ঘ দিনের একটা সংগ্রাম, যে জনগণের ভোটের অধিকার সেটা তারা নিজেরা প্রয়োগ করবে, এই নির্বাচনের মধ্য দিয়ে সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।